পাপের পথে পা বাড়ানো মানুষের সহজাত ব্যাপার। মূলত কিশোর বয়স থেকেই আমরা পাপের রাজ্যে ঢুকে পড়ি। নৈতিক ও চারিত্রিক পদস্খলনের মধ্য দিয়ে আমাদের পাপের যাত্রা শুরু হয়। এরপর বয়স বাড়ার সাথে সাথে নানা ধরনের পাপের সাথে আমাদের পরিচয় হতে শুরু করে। মিথ্যা, অসততা, অন্যায়, অপকর্ম, প্রতারণা, বেহায়াপনা, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ সহ পাপের নানান রাজ্যে আমরা বিচরণ করি। মূলত পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অভাব, অশিক্ষা, কুশিক্ষা, বন্ধু বান্ধবদের খপ্পরে পড়ে ও নফসের চাহিদা মেটাতে গিয়ে এই পাপগুলি আমরা করে থাকি। সর্বোপরি পরিপূর্ণভাবে আল্লাহর ভয় না থাকাটাও আমাদের পাপের অন্যতম কারণ। এত পাপ করার পরও আল্লাহ তার বান্দার প্রতি চারটি মহান নিয়ামত অব্যাহত রাখেন। এক, তার রিজিক বন্ধ করেন না। দুই, তার শরীর স্বাস্থ্য সম্পূর্ণ নষ্ট করে দেন না। তিন, তার পাপের কথা প্রকাশ করেন না। চার, তাৎক্ষণিক তাকে শাস্তিও দেন না। তবে সীমালঙ্ঘন করে ফেললে অনেক সময় আল্লাহ তার লাগাম টেনে ধরেন, তবু তিনি তাকে দুনিয়াতেই পুরোপুরি ধ্বংস করে দেন না। পূর্বের জামানার অনেককে তাৎক্ষণিক ভয়াবহ শাস্তি দেয়া হতো, যেমন কারুনকে অহংকারের দরুন মাটিতে ধসিয়ে দেয়া হয়। আমাদের সময় এই ধরনের তাৎক্ষণিক শাস্তি না হওয়ার কারণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দোয়া, সুবহানাল্লাহ। তিনি তার উম্মতের জন্য আল্লাহর দিকে ফিরে আসার সুযোগটা রাখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন। আল্লাহ তাঁর আবেদন ফিরিয়ে দেননি। না হয় আজ আমরা যা করি তাতে অনেক নিদর্শন দৃশ্যমান হতো প্রতিনিয়ত। মহান আল্লাহ যেন আমাদের সঠিক বোঝ দান করেন, ক্ষমা করে দেন, হেদায়েত করেন, সব সময় হেফাজত করেন এবং খালেস অন্তরে তওবা করে যেন তার নিকট প্রত্যাবর্তন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন।